ক্যান্সার এবং হৃদরোগের টিকা আবিষ্কার নিয়ে সুখবর দিয়েছেন গবেষকরা। তাদের দাবি, মরণব্যাধি দুটির টিকা 2030 সালের মধ্যেই তৈরি করা সম্ভব হবে। আর এমনই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান। গবেষকরা বলছেন, এই টিকা আবিষ্কারের ফলে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। কোভিড টিকাকে এজন্য ধন্যবাদ দেওয়া উচিত। অল্প সময়ে কোভিডের টিকা বের হওয়ার বিষয়টি গবেষণাকে গতি দিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম মডার্নার চিফ মেডিকেল অফিসার ডক্টর পল বার্টন বলেছেন, আগামী 5 বছর মধ্যে প্রায় সব ধরনের রোগের চিকিৎসা দিতে তারা সক্ষম হবেন। তিনি আরও বলেন, তাদের কাছে টিকা থাকবে এবং সেটি অত্যন্ত কার্যকর হবে। এটি কোটি মানুষের প্রাণ না বাঁচলেও লাখ লাখ মানুষ এটি দিয়ে উপকৃত হবে। বার্টন আরও বলেন, ক্যান্সারের টিকা তৈরির ক্ষেত্রে কোভিডের মতোই ব্যবস্থা নেওয়া হতে পারে, যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সারের সেলকে নষ্ট করে ফেলবে। তাদের কাছে বিরল রোগের জন্য mRNA এর ভিত্তি থেরাপি থাকবে। এখন থেকে 10 বছর পর তারা এমন একটি বিশ্বের কাছে চলে যাবে যেখানে সত্যিকার অর্থে একটি রোগের জেনেটিক কারণ শনাক্ত করতে পারা যাবে। এখন mRNA ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে সঠিক করা যাবে এবং এটি নিয়ে তারা কাজ করছেন। ক্যান্সারের টিকা এবং এমন কঠিন রোগের টিকাগুলো আবিষ্কার হলে লাখ লাখ মানুষ প্রাণে বেঁচে যাবে। করোনার টিকা আবিষ্কার করা এই প্রতিষ্ঠানটি এখন বিভিন্ন ধরনের টিউমারকে লক্ষ্য করে ক্যান্সারের টিকা তৈরি করছে। মডার্না জানিয়েছেন, টিকা দিয়ে গবেষণাগুলো তাদের দারুণ আশা জাগাচ্ছে। এই ছিল আমার কাছে চিকিৎসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।